প্রিয় দিনই ভাই এবং বোনেরা হাত জোর করে অনুরোধ করলাম এই বিষয়টা আপনারা জানুন, নামাজের এই বিষয়টা না জানলে আপনাদের নামাজগুলো হবে না। অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ তাদের হয় না এই বিষয়টা না জানার কারণে। আর এই বিষয়টা হলো পাঁচ ওয়াক্ত নামাজের এমন কিছু নামাজ আছে যেই নামাজগুলোর মধ্যে রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়, সূরা ফাতিহার পরে যদি অন্য সূরা মিলান তাহলে আপনার নামাজটা শেষ হয়ে যাবে। অনেক মানুষ জানে না, আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম, এই চ্যানেলের মধ্যে আপলোড করেছিলাম, অনেক মানুষ বলেছে, ভাই বোনরা বলেছে, আমরা তো জীবনে শুনলাম না জানলাম না এভাবে যে নামাজ পড়তে হয়, তাহলে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আজীবন পর্যন্ত ভুল করে নামাজগুলো পড়েছি, এখন আপনার কাছ থেকে জানলাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করলাম আপনারা এই নামাজের নিয়মটা সিস্টেমটা শুনে রাখুন, না হয় আপনাদের নামাজগুলো হবে না। তাহলে চলুন কোন কোন নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় আর কোন কোন নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় না, রুকুর মধ্যে চলে যেতে হয়, তাহলে আমরা খুবই সুন্দর করে জেনে রাখি। এবং পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা কোন নিয়মে কোন সিস্টেমে পড়বেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ফজর নামাজ থেকে আমরা শুরু করি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা ফজর নামাজ চার রাকাত, দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ। দুই রাকাত সুন্নতের মধ্যে আপনি দোনো রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে এক একটি করে সূরা মিলাইবেন, আপনার যেই কোনো সূরা দিয়ে ইচ্ছা এই কোনো সূরা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দুই রাকাত ফজর নামাজের ফরজ নামাজের মধ্যেও আপনারা যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সূরা ফাতিহার পরে আপনি যে কোনো একটা সূরা পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়লেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ফজর নামাজের মধ্যে কোনো গণ্ডগোল হয় না, যেহেতু দুই রাকাত আর দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় এটা সকলেই জানি। দুই নম্বরে জোহরের নামাজ বারো রাকাত, এই জোহরের নামাজ যদি আপনারা বুঝতে পারেন সহজেই তাহলে সমস্ত নামাজের সিস্টেমটা বুঝতে পারবেন, কারণ জোহর নামাজের মধ্যে চার রাকাত সুন্নত আছে, চার রাকাত ফরজ আছে, দুই রাকাত সুন্নত আছে, দুই রাকাত নফল আছে। এই সিস্টেমটা বুঝলে আপনার সমস্ত সিস্টেমগুলো আপনারা বুঝতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা জোহর নামাজ বারো রাকাত, সর্বপ্রথম চার রাকাত সুন্নত। এই চার রাকাত সুন্নত নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহার পরে চার রাকাতের মধ্যে এক একটি করে সূরা মিলাইবেন। মনে করেন জোহরের নামাজের চার রাকাত সর্বপ্রথম সুন্নতের মধ্যে প্রথম রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহার পরে আলামতারা পড়লেন, সূরা ফিল পড়লেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ পড়লেন, তৃতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে আর আইতাল্লাযিউ পড়লেন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আকতাইনাকাল কাউসার এ সূরাটা পড়লেন, চার রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে এক একটি করে সূরা মিলাইবেন আপনার মনের মতো করে, যে কোনো সূরা মন চায় সেই সূরাটাই পড়বেন ইনশাআল্লাহ। তাহলে এভাবে আপনারা জোহর নামাজের চার রাকাত সুন্নত নামাজ পড়বেন। তারপরে জোহর নামাজের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করে আপনাদেরকে জোহর নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়তে হবে। আর এই জোহর নামাজের ফরজটা এবং জোহর নামাজের সুন্নতটা কিন্তু এক রকম না, পার্থক্য আছে। আর পার্থক্যটা হলো জোহর নামাজের পূর্বে চার রাকাত সুন্নতের মধ্যে চার রাকাতের মধ্যে আপনারা সূরা মিলিয়েছেন, আমরা সূরা মিলিয়েছি, এখন জোহর নামাজের চার রাকাত ফরজের মধ্যে সর্বপ্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে, পরের দুই রাকাত শুধু সূরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে যেতে হবে, অন্য সূরা মিলাইলে আপনার নামাজটা হবে না। এই ভুলটাই অনেক মানুষে করে থাকে। অতএব জোহর নামাজের চার রাকাত ফরজ নামাজের প্রথম রাখাতে আপনি সূরা ফাতিহার পরে আপনার মনের মতো যে কোনো একটা সূরা পড়লেন, মনে করেন সূরা ফিলি পড়লেন, আলামতারাই পড়লেন, কিংবা আপনার যে কোনো কেরাত মুখস্থ থাকে বড় কেরাত, আপনি বড় কেরাতরাও পড়লেন, যেহেতু ফজর নামাজের মধ্যে একটু লম্বা কেরাত পড়া ভালো, তাহলে আপনি ফজর নামাজের মধ্যে প্রথম রাকাতের মধ্যে মনে করেন যে আপনি সূরা ফিলি পড়লেন, আলামতারে পড়লেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ পড়লেন,
তারপর দুই রাকাত পয়রা বৈশা তাশাহুদরা পয়রা আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন তৃতীয় রাকাতের জন্য এই তৃতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন শুধু 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 এই তৃতীয় রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়বেন আলহামদু সূরাটা পড়বেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين آمين পরে রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে এটাই পার্থক্য এই যে ইশার নামাজের তিন নাম্বার রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে শুধু রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে অন্য সূরা মিলাইবেন না মিলাইলে নামাজ শেষ আপনার তারপর তৃতীয় রাকাতরা শেষ করে সেজদা করে তারপর চতুর্থ রাকাতের জন্য যে আপনারা দাঁড়াইবেন তখন আপনারা আবারও সূরা ফাতিহা পড়বেন শুধু আলহামদু সূরাটা শুধু পড়বেন পয়রা অন্য সূরা মিলাইবেন না এভাবে আপনারা রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে তারপর এভাবে রুকু করে সেজদা করে তারপর আপনারা আখেরি বৈঠক মানে তাশাহুদ দরুদ শরীফ দয়মা সূরা পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন তাহলে এতটুকুই পার্থক্য জোহর নামাজের চার রাকাত সুন্নতের মধ্যে এবং ফরজের মধ্যে পার্থক্যটা হলো সুন্নতের মধ্যে চার রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয় আর জোহর নামাজের চার রাকাত ফরজের মধ্যে দুই রাকাত সূরা মিলাইতে হয় সূরা ফাতিহার পরে পরের দুই রাকাত শুধু সূরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে যেতে হয় এভাবে আপনারা যেই কোনো ফরজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যেই সূরা মিলাইতে হয় পরের দুই রাকাত থাকলে শুধু সূরা ফাতিহা পড়বেন অথবা এক রাকাত থাকলে শুধু সূরা ফাতিহা পড়বেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক এভাবেই আপনারা জোহর নামাজের চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তারপরে জোহর নামাজের দুই রাকাত সুন্নত নামাজের মধ্যে দুনো রাকাতের মধ্যেই সূরা মিলাইবেন অবশ্যই যেহেতু দুই রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে জোহর নামাজের দুই রাকাত নফল নামাজের মধ্যে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে তিন নম্বরে আসরের নামাজ হচ্ছে আট রাকাত সর্বপ্রথম চার রাকাত সুন্নত নামাজ আসর নামাজের চার রাকাত সুন্নত নামাজের চার রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহার পরে একটা একটা করে সূরা মিলাইবেন আমি যে বলেছিলাম জোহরের নামাজটা যেভাবে পড়েছেন আপনারা সুন্নতরা চার রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা করে সূরা মিলাইছেন ঠিক আসরের নামাজের চার রাকাত সুন্নতের মধ্যে চারো রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা করে সূরা মিলাইবেন তারপরে আপনারা আসরের নামাজের চার রাকাত ফরজ নামাজের জন্য আপনারা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনারা নিয়ত বেঁধে আপনারা সূরা ফাতিহা পড়ার পর আপনারা প্রথম দুই রাকাতের মধ্যে সূরা মিলাইবেন মনে করেন যে আসরের নামাজের চার রাকাত ফরজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আপনি আলাম তারাই পড়লেন মানে সূরা ফিলি পড়লেন বোঝার জন্য বলতেছি তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনারা ইলাফে কুরাইশ পড়লেন তারপর দুই রাকাতের সময় বসে তাশাহুদরা পরে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্যে তৃতীয় রাকাতরা শুধু সূরা ফাতিহা পড়ে আমিন পর্যন্ত পড়ে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে যাবেন এভাবে চতুর্থ রাকাতরাও শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন অন্য কোনো সূরা মিলাইবেন না তার মানে আসরের নামাজের চার রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন পরের দুই রাকাত শুধু সূরা ফাতিহা পরে আপনার রুকুতে চলে যেতে হবে এভাবেই নামাজটা পড়তে হবে আসরের নামাজ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা বারবার বলতেছি শুধুমাত্র আপনাদের বুঝের জন্যে এই বিষয়টা অনেকেই ভুল করে আসরের নামাজ চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ আসরের নামাজ আট রাকাত সর্বপ্রথম চার রাকাত সুন্নতের মধ্যে চার রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন একটা করে তারপর চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সূরা মিলাইবেন পরের দুই রাকাত শুধু সূরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা চার নম্বরে মাগরিবের নামাজের দিকে চলে যাব মাগরিবের নামাজ সাত রাকাত সর্বপ্রথম তিন রাকাত ফরজ আমি বলেছিলাম যেই কোনো ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয় পরের এক রাকাত
আমি বলেছিলাম যেই কোনো ফরজ নামাজের সর্বপ্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়, পরের দুই রাকাত থাকুক এক রাকাত থাকুক, তাহলে শুধু সূরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে যেতে হয়। এখানেও মাগরিব নামাজের তিন রাকাত ফরজের মধ্যে আপনারা প্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। মনে করেন প্রথম দুই রাকাতের মধ্যে আপনি প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে আপনি আরো আয়াতুল্লাহিও পড়লেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে আপনারা কুল হুয়াল্লাহ পড়লেন, দুই রাকাত শেষ হয়ে গেল, তাশাহুদ পরে বসে আপনি দাঁড়িয়ে গেলেন তিন নাম্বার রাকাতের জন্য, মাগরিব নামাজের শেষ রাকাতের জন্য, তারপর উঠে আপনি সূরা ফাতিহা পড়ে আলহামদু সূরাটা সম্পূর্ণ পড়ে তারপর আমিন বলে রুকুর মধ্যে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। এভাবে আপনি মাগরিব নামাজের তিন রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। প্রথম দুই রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন, পরের এক রাকাত শুধু সূরা ফাতিহা পড়বেন ইনশাআল্লাহ। তারপরে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মাগরিব নামাজের দুই রাকাত সুন্নতের মধ্যে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে যেহেতু দুই রাকাত নামাজ। তারপর মাগরিব নামাজের দুই রাকাত নফল নামাজের মধ্যে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে মাগরিব নামাজ চলে গেল। পাঁচ নম্বরে ইশারের নামাজ, ইশারের নামাজ বিতির সহকারে পনেরো রাকাত আমরা ধরে থাকি, যেহেতু আমরা বিতির নামাজটাও একসঙ্গে পড়ে ফেলি তার জন্যে। তাহলে ইশারের নামাজ পনেরো রাকাতের সর্বপ্রথম চার রাকাত হচ্ছে সন্নত নামাজ। আপনি সূরা ফাতিহার পরে চার রাকাতের মধ্যে এক একটা করে সূরা মিলাইবেন, যেহেতু সন্নত নামাজ, এটা চার রাকাত বিশিষ্ট সন্নত নামাজ। তাহলে আপনারা ঈশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সুন্নতের মধ্যে চার রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা করে সূরা মিলাইবেন। তারপর চার রাকাত ঈশার নামাজের ফরজ নামাজ, প্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, পরের দুই রাকাত শুধু সূরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে যাবেন। এভাবেই ঈশার নামাজের চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন। তারপর ঈশার নামাজের দুই রাকাত সুন্নত নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপরে ইশার নামাজের দুই রাকাত নফল নামাজ দিয়ে যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে তিন রাকাত বিতির নামাজ, এই বিতির নামাজের মধ্যে তিনও রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে এক একটা করে সূরা মিলাইতে হয়। আমি আপনাদেরকে বিতিরের নামাজের নিয়মটা বলে দিচ্ছি এখন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই বিতিরের নামাজটাকে ভুল করে ফেলে, একটু কঠিন মনে হয় তাদের কাছে। আচ্ছা, বিতিরের নামাজটা আপনারা পড়বেন, নিয়ত করবেন আমি তিন রাকাত বিতিরের নামাজ আদায় করছি। নিয়তটা করার পর আপনারা তো সানা পড়বেন, আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধার পর, তাকবীরে তাহরিমা দেওয়ার পর, আল্লাহ আকবার বলার পর সানা পড়বেন। সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পড়বেন আর কি। তারপর সূরা ফাতিহার পরে আপনি আলামতারা পড়লেন, আলামতারা পরে আপনি আল্লাহ আকবার বলে আপনি রুকুর মধ্যে চলে গেলেন, রুকুর তাসবি পড়লেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন, সেজদা দিলেন, এভাবে আপনার এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইবেন আপনি সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ পড়লেন, লিইলাফি কুরাইশ পরে রুকু করলেন, সেজদা করলেন, বসলেন, বসে তাশাহুদরা আব্দুহু রাসুল পর্যন্ত পড়বেন। দুই রাকাত বিতিরের নামাজটা পড়ে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত্বাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله بولي আপনি বিতির নামাজের তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা মিলাইবেন। আপনি আরো আয়াতুল্লাহিও পড়তে পারেন কিংবা কুল হুয়াল্লাহ পড়তে পারেন, পড়বেন। পড়ার পর আপনারা রুকুতে চলে যাবেন এখন, কিন্তু না, রুকুতে যাইবেন না, মানে কুল হুয়াল্লাহ পড়ার পর আপনারা একটা তাকবীর দিবেন, রুকুতে যাওয়ার পূর্বে আল্লাহ আকবার বলে হাতরা উঠিয়ে তাকবীর দিয়ে আবার হাতরা আপনারা বেঁধে ফেলবেন। বেঁধে ফেলে দোয়ায় কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু
وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এই দোয়া কোন দরা পরে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যাবেন তাহলে আপনারা বিতরের নামাজের সিস্টেমটা আশা করি বুঝতে পেরেছেন আর যারা দোয়া কুনুত পারেন না তারাও কিভাবে নামাজ আদায় করবেন আমি ভিডিও আপলোড করে রেখে দিয়েছি আমার এই নামাজ শিখুন চ্যানেলের মধ্যে যদি আপনারা ভিডিওগুলো না পান আমার কাছে বলবেন আমি আরেকটি ভিডিও করে দেব যারা দোয়া কুনুত পারেন না বিতরের নামাজের মধ্যে অন্য ছোট্ট একটা দোয়া পড়ে কিভাবে পড়বেন আমি শিখে দেব ইনশাআল্লাহ তারপরে আপনারা বিতরের নামাজের রুকু করবেন রুকু করার পর সাজদা করবেন করে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসরাব পড়ে আপনারা সালাম ফিরাইবেন আশা করি বিতরের নামাজটা আপনারা বুঝতে পেরেছেন আবারো সংক্ষেপে বলছি বিতরের নামাজের প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে আলামতরা পড়লেন দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে লিলাফি কুরাইশ পড়লেন তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পড়লেন পরে হাতরা উঠিয়ে একটা তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে তাকবীরটা দিয়ে দোয়া কুনুত পড়বেন দোয়া কুনুত পড়ে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে যাবেন এভাবেই আপনাকে বিতরের নামাজের তিন রাকাত নামাজ পড়তে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা নামাজের কোন কোন রাকাতের মধ্যে কোন কোন নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা মিলাইলে নামাজ শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন এবং কোন কোন নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয় অন্য সূরা আপনারা বুঝতে পেরেছেন তার মানে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি যেই কোন চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ আপনি চার রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন মনে করেন জোহর নামাজের চার রাকাত সুন্নত চার রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হবে আসর নামাজের চার রাকাত সুন্নত চার রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে ইশার নামাজের চার রাকাত সুন্নত চার রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে এবং যেই কোনো ফরজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হবে যেমন আপনারা জোহর নামাজের ফরজ চার রাকাত দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন পরের দুই রাকাত শুধু শুধু সূরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে যাবেন এভাবেই নামাজটা পড়বেন আসর নামাজের চার রাকাত ফরজ নামাজ দুই রাকাতের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন পরের দুই রাকাত শুধু সূরা ফাতিহা পড়বেন মাগরিব নামাজের তিন রাকাত ফরজ নামাজ প্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন পরের এক রাকাত শুধু খালি শুধু সূরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে যাবেন ইশার নামাজের চার রাকাত ফরজ নামাজ প্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন পরের দুই রাকাত শুধু সূরা ফাতিহা পড়বেন এভাবেই যেই কোনো ফরজ নামাজ হোক দুই রাকাতের মধ্যে প্রথম সূরা মিলাইবেন পরের এক রাকাত বা দুই রাকাত যাই থাকুক শুধু সূরা ফাতিহা পড়বেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করেছি এই মাসালাটা অনেকেই জানে না নামাজগুলো অনেকেই ভুল করে পড়ে ফেলে আপনারা অনেকেই বলতে পারেন যে হুজুর আমরা তো এতদিন পর্যন্ত ভুল পড়েছি তাহলে আমাদের নামাজ কি হয় না নামাজ হয় না ভুল পড়েছেন কিন্তু আল্লাহ পাক কবুল করতেও পারে যেহেতু আপনি জানেন না আজকে থেকে জেনেছেন আজকে থেকে সঠিকভাবে পড়বেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা এরকম মূল্যবান নামাজের মাসালা মাসাইলগুলো জানতে চান প্র্যাকটিক্যাল পাঁচ ওয়াক্ত নামাজ শিখতে চান তারাওয়াত শিখতে চান আমি সম্পূর্ণ ইসলামিক নিয়ম কানুনগুলো নামাজ রোজা এবং তাহাজ্জুদের নামাজ এবং কায়দা কোরআন শরীফ সম্পূর্ণ কিছু শিখিয়ে থাকি এই নামাজ শিখুন চ্যানেলের মধ্যে আপনারা যদি মন চায় আমাদের এই নামাজ শিখুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন আমরা সর্বদা এক একটি করে ভিডিও আপলোড করে থাকি আপনারা সহজেই নামাজের নিয়ম কানুনগুলো শিখার জন্যে আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ এই নামাজকে সঠিকভাবে পড়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু